नमस्कार बंधुरा, आमी सुभाष मुखार्जी, मुखार्जी हर्टिकल्चर फार्म थेके बोलछि। आमी आजके आपनादेरके आमी आर सोमनाथ बेंगलोर पुणे थेके कि एनेछि सेई स्टक आपडेट देबो। सुपार भागोटा महाराष्ट्री फेवरेट। आमी ओखान थेके जे गाछगुलो एनेछि सोमनाथ बाबुके बोलबो प्रत्येकटा गाछके देखाते, प्रत्येकटा गाछ फल सह जारा आसबेन अवश्यई देखे नेबेन, फल सह देखे नेबेन। प्रयोजने आमी एक फल तुलछी, देखुन पेकेछे कि पाकेनी आमी जानी ना, किन्तु आमियो बुझते पारछी ना कि आछे। फलटा आमी आगे खाई, খোসাটাও দানাটাও খাওয়া যাবে। বাবু এটা তুমি দেখে বলো, ছোট ফল ভালো টেস্ট। দেখুন সবারই সুপার ভাগোয়া নিয়ে কমপ্লেন থাকে, সেটা আপনি যেখান থেকেই নেন। আমাদের বর্দাও এসছে আমাদের সাথে, তো উনিও বাড়ির ছাদে ডালিম গাছ করেছিল এক সময়, কিন্তু ফল সেভাবে রেজাল্ট পায়নি। তো বর্দা তোমাকে বলবো, দানাটাও খুব নরম, দানাটা ফেলে দিতে হবে এরকম কোনো ব্যাপার না। দানাটা খুব নরম সফট এবং এই ছোট ফল খুব সুন্দর টেস্ট। এখন পাকিনি, পাকিনি, এই তো পাকিনি, পাকিনি, এর তো ডবল হবে সাইজটা। আশা করি প্রত্যেকটা গাছে ফল আছে। আর আপনারা নিয়ে বড় ড্রামে দিন, হাফ ড্রামে দিন। বাবু এটা টেস্ট করে দেখো, তুমি তো ওখানে টেস্ট করেছো, এখানে তো করে দেখো। এমনকি ছোট ফল, ছোট ফলেও আপনি লাল পাবেন, একদম কচি ফল। দেখুন লাল ভাব চলে এসেছে। আচ্ছা, তারপরে চলুন আমরা আপনাদের জন্য কি কি এনেছি একটু দেখিয়ে নিই। যারা পাতাবাহার ক্রোটন পছন্দ করেন, যারা পাতাবাহার ক্রোটন পছন্দ করেন, দেখুন বগন ভেলিয়া। আচ্ছা, এটা কিন্তু অনেকে থাই ভ্যারাইটির সাথে গুলিয়ে ফেলে, এটা কিন্তু কখনোই থাই ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, এইগুলো সব ব্যাঙ্গালোর ভ্যারাইটি। যারা থাই ভ্যারাইটি বলে, এর গাছ হয় শর্ট হাইটের গাছ, গোল গাছ হয়, অত ছাটা কাটা করতে হয় না। আসুন বন্ধুরা দেখাই, মধুমালতী যেটা ডোয়ার্ফ শর্ট হাইট, কিন্তু সিঙ্গেল ফুল, লতাবে না এই ভ্যারাইটিটা, কিন্তু লতাবে না, টবে করা যাবে, ব্যালকনির জন্য করা যাবে। আচ্ছা এই জইটা দেখুন, এটা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ফুল হয়, শীতের সময় ফুলটা একটু কম হয়, খুব গন্ধ আছে। জুঁইয়ের একটা ভ্যারাইটি, জুঁই আর বেলে ক্রসবি, এটা আপনারা পাচ্ছেন। এই জুঁইটা পাচ্ছেন, খুব গন্ধ। তারপরে আসুন আগে ফুলের, ফুল গাছের স্টকটা দেখিয়ে নিই, ইনডোর তো দেখাবই। টিকোমা ডোয়ার্ফ বাইকালার, ছাদ বাগানের জন্য খুব ভালো। ব্লু টগর, করবি, আপনাদের প্রিয় ফুল ডুরেন্টা প্রজাপতি, দেখুন প্রজাপতি, মৌমাছি সবই আছে। শুধু গাছগুলো দেখুন কি সুন্দর, আপনি যত কাটবেন তত ফুল হবে, তত ঝোপালো হবে, 10 ইঞ্চি টবে যে ডাইরেক্ট বসান। এই রংটা কি সুন্দর। আসুন বন্ধুরা আরও আছে, এবার একটু ইনডোরের দিকে ঢুকে যাই।
ব্লু ডেজ হ্যাঙ্গিংয়ের জন্যে খুব সুন্দর, খুব সুন্দর ফুল হবে। গাছগুলো দেখুন পুরো রেডি, শুধু হ্যাঙ্গিং টপে করে দিলেই হবে। বারো মাস ফুল হবে, বার্কিন আবার এসে গেছে, দাম কম আছে। পেন্টাস খুব সুন্দর, অনেক কালার, পুরো রেডি গাছ আছে। পিস লিলি জাস্ট এটাকে নিয়ে ছয় ইঞ্চি টপে করে দিতে হবে, এটা আছে চার ইঞ্চি টপে। মাটি তো আমাদের সেই ইনডোর সয়েল, চারটে ইকোয়াল দিয়ে বানাবো, ভার্মি কোকোপিট সিন্ডার মাটি দিয়ে। জি জি ডোয়ার কত সুন্দর গাছগুলো আছে, গ্রিন জিজি এইটা একটা সাইজ, ব্ল্যাক জিজির এটা একটা সাইজ, গ্রিন জিজির এই একটা সাইজ। অনেকে বলেন যে দাম বলছি না কেন, দামটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমাদের পাইকারি বিক্রিটাই মেন। পাইকারি বিক্রি যারা আমাদের কাছ থেকে গাছ কিনে বিক্রি করেন ওনারা অনেক সমস্যায় পড়ে যান, ওই জন্য দাম বলা হয় না। চন্দ্রমল্লিকা পুনে ভ্যারাইটি, প্রত্যেকের কালার আইডি সহ দেখানো হবে, দেওয়া হবে। এটা সেই আপনাদের কালো আঁক সুগার ক্যান, যেটা জি জি সাইজ দেখুন, একটা গাছ ঘরের ভিতরে থাকলে সবাই তাকাবে গাছটার দিকে। ডিপ কম এরিয়া বেশি এরকম একটা টবে আছে। আসুন বন্ধুরা আর একটু দেখাই একটা আইটেম দেখুন, ছোট মিনি গার্ডেন বানাবার জন্যে খুবই ভালো। টেবিল পাম্পগুলো দেখুন, শুধু টপ চেঞ্জ করার বিষয় আছে, আমরা দু একদিনের মধ্যে টপ চেঞ্জ করে দেবো। তো বন্ধুরা আজকে আপাতত এই পর্যন্ত, কালকে আবার একটা দিয়ে দেবো, আরও কিছু স্টক দিয়ে দেবো। সবাই দেখতে থাকুন আর নার্সারিতে চলে আসুন, পেয়ে যাবেন, যত তাড়াতাড়ি আসবেন ফ্রেশ গাছটা ভালো গাছটা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।